প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। অনেক কষ্টে আমরা ব্লু রুমের অধ্যায় শেষ করে আজকে আমরা কার্ডিং এর আশে পৌঁছাইছি। তো কার্ডিং, বাপরে বাপ, এই কার্ডিং নিয়ে আমরা যত কম বলবো, আমি যত মানে বলবো, যতই বলি না কেন তত কম হয়ে যাবে। কারণ কার্ডিংকে হার্ট অফ স্পিনিং বলা হয়, হৃদয় স্পিনিংয়ের হার্ট হলো কার্ডিং। কার্ডিং নিয়ে যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। এতে আমরা দরকার হয় অনেক বেশি বলে অনেক বেশিভাবে জেনে এই কার্ডিংটাকে আমরা ক্লিয়ার করবো। শোনো একটা কথা তোমাদের বলি, যখন তোমরা কোনো কিছু শিখবা তখন শুধু তুমি আমার ক্লাস বা আমার কথার উপরে নির্ভর করবা না। আমি তোমাদেরকে অনেকগুলো জায়গা থেকে স্টাডি করে অনেকগুলো মূল মূল পয়েন্ট নিয়ে আলোচনা করে তোমাদের জ্ঞানের ভাণ্ডারটাকে আমি বাড়ানোর চেষ্টা করব। বাট আমার আলোচনা শোনার পাশাপাশি তোমরা যদি এই বিষয়কে নিয়ে আরও ফার্দার আরও অ্যাডভান্স লেভেলে জানতে চাও, তাহলে তোমরা একটু গুগলে সার্চ করো, ইউটিউবে সার্চ করো, বিভিন্ন বইয়ের মধ্যে জিনিসগুলোকে পড়ো। কার্ডিংকে নিয়ে আমি ছাড়া আরও দশজনের লেকচার তোমরা শোনো, আরও টিচারদের কাছে তোমরা জানার চেষ্টা করো, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমরা এই ব্যাপারটাকে জানতে পারবা। তাইলে তোমরা আরও ক্লিয়ার হবা পুরো ব্যাপারটা। অথবা আমাকে তোমরা এই ক্লাসটি দেখার পরে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোন কোন ব্যাপারগুলোকে তোমার বুঝতে অসুবিধা হয়েছে। দরকার হয় স্পেসিফিকভাবে আমি ওগুলোর উপরে আলাদা করে ভিডিও করব, আমি নিজে স্টাডি করব এবং স্টাডি করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আমার জানা না থাকে, আলহামদুলিল্লাহ যদি জানানো থাকে, তাহলে তো আমি অবশ্যই সেগুলোকে নিয়ে বিস্তারিত ক্লাস আমি তোমাদেরকে দিব। তো চলো শুরু করা যাক কার্ডিং। কার্ডিংকে কী বলা হয়? দ্য হার্ট অফ স্পিনিং। কেন এটাকে হার্ট অফ স্পিনিং বলা হয়, কেন এটাকে স্পিনিংয়ের হৃদয় বলা হয়? কারণ কার্ডিংয়ের পরে অ্যাকচুয়ালি আমরা আর সেই মানে সেই তুলাকে বা সেই সেই কার্ডেড স্লাইভার থেকে প্রাপ্ত সুতাকে আমরা আর তেমন কোনো পরিবর্তন করতে পারি না, তেমন কোনোভাবে আমরা সেটাকে রিভার্স করতে পারি না, প্রবলেমগুলোকে সেভাবে দূর করতে পারি না। কী পারি জানো? শুধুমাত্র ওটাকে ফেলে দিতে, এতটুকু জায়গার সমস্যা এটা ফেলে দিলাম, এতটুকু জায়গার সমস্যা ফেলে দিলাম। বাট সেটাকে যে সঠিকভাবে আবার ঠিক করা আর প্রবলেমটাকে দূর করা, এটা অ্যাকচুয়ালি তেমন একটা সম্ভব হয় না কার্ডিংয়ের পরে। কার্ডিংয়ের মূল কাজই হলো আঁশগুলোকে সোজা সমান্তরালভাবে মানে করা আর কি, এবং নার্ভসগুলোকে দূর করা। তো চলো আমরা বইয়ের ভাষা চলে যাই, তারপরে আমি তো আসি তোমাদেরকে, বইয়ে কী বললো সেটা একটু শুনি, তারপরে ওদেররা কী কী বাদ দিছে সেটা তখন আমি বলবো। আচ্ছা, একটু ভূমিকা থেকে আসি। সুতা তৈরির ধারাবাহিকতায় একটি স্পিনিং মিলে মেশিনের ক্রমানুসারে ব্লোরুমের পরেই কার্ডিংয়ে অবস্থান। হ্যাঁ, এটা তো আমরা জানি, আমরা ব্লোরুম পড়ছি, এরপরে কার্ডিং পড়তেছি। তার মানে কি? তার মানে ব্লোরুমের পরেই কার্ডিং। তার মানে লাস্ট কার সাথে আমার দেখা হয়েছে সেটা হলো আমাদের স্ক্যাচার মেশিন। স্ক্যাচার মেশিনে আমাদের ল্যাব তৈরি হয়। যদি ল্যাব ফিট হয় তাহলে ল্যাব, অথবা চুট ফিট হলে তো কথাই নেই, ডাইরেক্ট চুটিং সিস্টেমের মাধ্যমে আমার ডাইরেক্ট কার্ডিংয়ে আমার ওই ল্যাবটা চলে আসতেছে। হোয়াট এভার, ব্লোরুমের পরেই আমার কার্ডিং। আচ্ছা, এটা আমরা জানতাম। আচ্ছা, এরপরে হলো পুরো কার্ডিং প্রক্রিয়া কার্ডিং মেশিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটা তো বারবার বলতেছি যে হার্ট অফ স্পিনিং এটাকে বলা হয়। আচ্ছা, তুলার আশ্রমকে পরিষ্কার করার বিষয়ে ব্লোরুমের লাইনের পরে কার্ডিং মেশিনের শেষ মেশিন হিসেবে ব্যবহার করা হয়। দেখছো, এই কথাটাই বারবার বলতেছিলাম। আমি ব্লোরুমে আঁশগুলোকে কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করছি, এরপরে লাস্ট চেষ্টা করবো এখন আমরা কার্ডিংয়ে। রোগী ধরো যে মানে মোটামুটি নার্সরা দেখছে, এখন ডাক্তার আসে, ডাক্তার এখন লাস্ট ট্রাই করতেছে ওকে বাঁচানো যায় কি না। তো পুরো প্রক্রিয়া কার্ডিং মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্লোরুমের পরে কার্ডিংই হলো শেষ মেশিন, এরপর আর কোনো ক্লিনিং না নাই। আঁশকে খুলে একক আঁশে পরিণত করা এবং অবশিষ্ট সমস্ত অপদ্রব্য দূর করার কারণে এই মেশিনকে স্পিনিং মিল অথবা সুতা কটন সুতা তৈরির মিলের কেন্দ্রবিন্দু বলা হয়, বা হার্ট স্পিনিংকে, এটাই মেন। আচ্ছা, এখানে সবথেকে বেশি ওপেনিং ও ক্লিনিং করা হয়, এই একটা জায়গাতেই সবথেকে বেশি ওপেনিং এবং ক্লিনিং করা হয়। এক কথায় বলা যায় ভালো সুতা প্রস্তুতের জন্য ভালো কার্ডিংয়ের প্রয়োজন। আচ্ছা, বলুন প্রক্রিয়া যে সমস্ত অপদ্রব্য, ময়লা, ছোটো আঁশ, অপরিপক্ক নেভস ইত্যাদি থেকে যায় তা কার্ডিং মেশিনে দূর করে। এটি ছাড়াও আশ্রমুখে সোজা সমান্তরাল ও একক আঁশের পর্যায়ে নিয়ে এসে পরবর্তী প্রক্রিয়ার ব্যবহার করার উপযোগী সুষম ওজনের স্লাইভার তৈরি করে, যা একমাত্র কার্ডিং মেশিনেই সম্ভব। কাজে স্পিনিং লাইনে কার্ডিং মেশিনের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়। কার্ডিং মেশিনে মূলত ব্লোরুম থেকে প্রাপ্ত কটন ল্যাপের অবশিষ্ট ময়লা, ধুলোবালি, তুলার ভাঙ্গা বীজ ও অন্যান্য অপদ্রব্য সম্পূর্ণরূপে আঁশতে দূর করে। ব্লোরুমে তুলার মোট অপদ্রব্যের 60-65% দূর করা হয় আর বাকি অপদ্রব্য পুরোটাই কার্ডিং মেশিনে দূর করা হয়। প্রতিটি আঁশকে
আসে একক পর্যায়ের আসে নিয়ে আসে, এছাড়া কাটিং মেশিনের তুলা তৈরির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ স্লাইবার তৈরি করে, যা পরবর্তীতে ড্রাফটিং ও ডাবলিংয়ের মাধ্যমে হালকা থেকে সুষম তৈরি করে। এখন আসো আমার টেকনিক্যাল পর্যায়ে চলে আসি, ব্লো রুম। এই যে ব্লো রুম, এখানে আঁশগুলোকে 60-65% পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপরে চলে আসলো কার্ডিং, আর বাকি যা থাকলো, বাকি যা থাকলো তা দূর করা হয় হলো কার্ডিংয়ে, এবং এটাই শেষ। ব্লো রুম থেকে এইভাবে আসলো। সেকেন্ড কি, কার্ডিং থেকে আমরা যেটা পাই সেটার নাম হলো স্লাইভার, যেটা স্লাইভার হলো সুতা তৈরির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কার্ডিং থেকে পাই কার্ডেড স্লাইভার, এরপরে আমরা ড্রয়িংয়ে দিই ড্রয়িং স্লাইভার, তারপরে দিই ফিনিশিংয়ে ফিনিশিং স্লাইভার। ফিনিশার স্লাইভারকে আমরা যখন কা সিমপ্লেক্সে ব্যবহার করি তখন ওখান থেকে পাই রবিং, রবিং থেকে পাই হলো রিং মেশিনের সুতা। তো আমাদের সুতা তৈরির মূল জিনিসটা হলো স্লাইভার। আচ্ছা, এখন এই স্লাইভারটা কী, ব্লো রুমের তুলা আঁশগুলো এইভাবে গুচ্ছ 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 থাকে, কার্ডিংয়ে কী হয় এই আঁশগুলোকে সোজা সমান্তরাল, তার মানে কোনো আঁশের গুচ্ছ গুচ্ছ আকারে থাকে না, আঁশের মাথাগুলো এই যে এরকম বা দেখা ধরে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ, মানে কোনো আঁশ এইভাবে থাকবে না, কোনো আঁশ এইভাবে থাকবে না, কোনো আঁশ এইভাবে অসম্ভব থাকবে না। আঁশগুলোকে আঁচড়িয়ে 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 একদম সুষমভাবে সোজা এবং সমান্তরালভাবে করা হয়, এইটাই হলো কার্ডিং। তার মানে আঁশের মধ্যে এইটার কী কী কাজ করা হচ্ছে, এখান থেকে ব্লো রুমে থেকে যদি কোনো অপদ্রব্য বেঁচে যায়, যেমন নেপস, ভাঙা অংশ, ডালপালা, ময়লা, সবগুলোকে আমরা দূর করব এই কার্ডিংয়ে। এরপর কি, আঁশগুলোকে আঁচড়িয়ে এইরকম ল্যাপের মধ্যে প্রায় এরকম থাকে কিন্তু কম থাকে, সেটাকে আমরা কার্ডিংয়ে নিয়ে যাই, আঁশগুলোকে একদম সোজা সোজা রমান্তরাল স্লাইভারে পরিণত করব। যত বেশি ত্রুটি, ট্র্যাশ, ময়লা, নেপস বিহীন স্লাইভার আমরা পাবো, এবং যেই স্লাইভারের আঁশসমূহ যত বেশি সোজা এবং সমান্তরাল হবে তত ভালো স্লাইভার আমরা পাচ্ছি, তত ভালো সুতা আমরা পাবো। তো এই ছিল কার্ডিং নিয়ে আমার আলোচনা। এরপরে আমরা কার্ডিংয়ের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে একটি ক্লাস করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা কার্ডিংয়ের গুরুত্ব নিয়ে, উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব, সেখানে আরও ডিটেলসে আমি ইনশাআল্লাহ এগুলোকে নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।